এই মুহূর্তে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি পাবলিশ করেছে, সেই নোটিশে যে ভ্যাকেন্সিজ উল্লেখ করা আছে 1411টি ভ্যাকেন্সিজ রয়েছে, যেটা অনেক বড় সংখ্যা, অনেক সুযোগ রয়েছে। যারা যোগ্য রয়েছে তোমাদের হাতে কিন্তু একটা সুযোগ রয়েছে। নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এসএসসির তরফ থেকে যে নোটিশটি পাবলিশ করেছে আশা করি তোমরা দেখতে পেলে, যেখানে ভ্যাকেন্সিজ রয়েছে 1411টি, কনস্টেবল ড্রাইভের পদে নিয়োগ করা হচ্ছে। তো একটাই রিকোয়েস্ট করব, তুমি বা তোমাদের ফ্যামিলিতে যদি কোনো যোগ্য ভর্তি থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তার সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আমি একটু যে জানাবো কী করে তোমরা অ্যাপ্লাই করবে, শিক্ষাগত যোগ্যতা আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। কনস্টেবল ড্রাইভের পদে নিয়োগ করা হচ্ছে, অনেক বড় ভ্যাকেন্সিজ রয়েছে এখানে। 8/7/2022 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা লাস্ট ডেট রয়েছে 29/7/2022 পর্যন্ত। অর্থাৎ এই মাসের 29 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। যারা যোগ্য রয়েছে 29 তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, এবং যারা আবেদন করবে তাদের প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে হবে, সিবিটি টেস্ট, সেটা অক্টোবর 2022 কিন্তু অনুষ্ঠিত হবে, বোঝা গেল। এবং বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা অবশ্যই জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখানে যে বেতনটা উল্লেখ করা আছে পে স্কেল থ্রি অনুযায়ী যে বেতনটা হবে, 21,700 থেকে 69,100 টাকা বেতন হবে। যারা জয়নিং করবে তাদের বেতন কিন্তু এটা থাকবে, জয়নিংয়ের শুরুতেই 21,700 টাকা বেতন হবে। যে ভ্যাকেন্সিজ এখানে উল্লেখ করা আছে, টোটাল ভ্যাকেন্সিজ 1411টি ভ্যাকেন্সিজ রয়েছে। জেনারেল ইউআরদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 543টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 128টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 318টি, এসসির ক্ষেত্রে 236টি, এসটির ক্ষেত্রে 45টি। টোটাল 1270টি ওপেন ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে। এবং এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সিজটা আলাদা, তোমরা দেখতেই পাচ্ছ 141টা ভ্যাকেন্সিজ রয়েছে এক্স সার্ভিসম্যানের। টোটাল 1411টা ভ্যাকেন্সিজ রয়েছে। তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমাদের হাতে একটা সুযোগ রয়েছে। এবং আবেদন করার জন্য যে বয়সটা এখানে বলা আছে 21 থেকে 30 হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ইউআরদের ক্ষেত্রে যে বয়সটা কাউন্ট করা হবে 1/7/2022 হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। যাদের জন্ম 02/07/1992 থেকে 01/07/2001 মধ্যে জন্মগ্রহণ করেছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি যারা এসসি এসটি ওবিসি, তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেটা কিন্তু তোমরা পাবে। এসসি এসটি 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ এসসি এসটিরা 35 বছর হলেও তোমরা আবেদন করতে পারবে, আর ওবিসিরা 33 বছর হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। একটা রিকোয়েস্ট করছি, তুমি বা তোমাদের পরিবারে যোগ্য প্রার্থী থাকলে অবশ্যই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বলা আছে তোমাদের হেভি লাইসেন্স থাকতে হবে, এবং হেভি গাড়ি চালানোর কিন্তু তোমাদের কনফিডেন্স থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে আরও একটা কথা উল্লেখ করা আছে, যখন তোমরা আবেদন করবে সেই তারিখ অনুযায়ী তোমাদের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সটা যেন ভ্যালিড থাকে। সেখানে যদি ইনভ্যালিড বা কোনো এক্সপায়ারি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনের যোগ্য হবে না, বোঝা গেল। সঙ্গে এটাও বলা আছে গাড়ির মেনটেন্সের উপর তোমাদের নলেজ থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা যোগ্য রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা একদমই স্কিপ করবে না। আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই তোমাদের জানিয়ে দিব। যাদের এনসিসি করা আছে তাদের জন্য ছাড় রয়েছে, সি সার্টিফিকেট থাকলে 5%, বি সার্টিফিকেট থাকলে 3%, এবং এ সার্টিফিকেট থাকলে 2% ছাড় পাবে। যাদের আছে তারা ছাড় পাবে, যাদের নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র তারা কিন্তু ছাড়টা পাবে না, বোঝা গেল। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। নির্দিষ্ট তারিখের আগে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা চার্জেস করা হবে, অনলাইনের মাধ্যমে 100 টাকা পে করতে হবে। যারা জেনারেল ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে এই 100 টাকা প্রযোজ্য হবে, এবং বাকি কাস্ট যেগুলো রয়েছে এসসি এসটি এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের ক্ষেত্রে এই 100 টাকা প্রযোজ্য হবে না, তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হাইটের ক্ষেত্রে এখানে বলা আছে মিনিমাম 170 সেন্টিমিটার নর্মালি থাকতে হবে। ইউআর ওবিসিদের ক্ষেত্রে মিনিমাম 170 সেন্টিমিটার থাকতে হবে। এবং পাশাপাশি যারা এসসি এসটি গোর্খা গাড়োয়ালিস রয়েছে, যারা হিল এরিয়া থেকে বিলং করে, তাদের ক্ষেত্রে 5% তোমাদের ছাড় থাকবে, বোঝা গেল। এবং তোমাদের পরীক্ষায় কী কী সিলেবাস থাকবে এ টু জেড তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানাবো, এবং অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ভিডিওতে জানাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও বলছি, তুমি বা তোমাদের পরিবারের যোগ্য প্রার্থী থাকলে অবশ্যই ভিডিওটা তার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী করে অ্যাপ্লাই করবে, বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এ টু জেড জানাবো। থ্যাংক ইউ সো মাচ।